নমস্কাৰ দৰ্শকসকল আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ আৰু আজিৰ এই ভিডিঅ'ত আমি আলোচনা কৰিবলৈ গৈছোঁ সেয়া আপোনালোকে স্ক্ৰীণত দেখা পাই আছে বৰলেণ্ড ইউনিভাৰ্চিটিৰ এখন ন'টিছ আৰু যি ন'টিছত তেওঁলোকৰ যিটো বি এড আৰু এম এড এণ্ট্ৰেন্সৰ কাৰণে ডেট আছিল সেই ডেছ ডেটটো তেওঁ টাইমটো ৰিভাইজ কৰিছে আৰু কেনেকুৱা ৰিভাইজ কৰিছে কেনেকুৱা চেঞ্জ কৰিছে চাওক ডেট অফ এণ্ট্ৰেন্স ডেট আগতেও চৈধ্য তাৰিখ আছিল এতিয়াও চৈধ্য তাৰিখে আছে গতিকে ডেট চেঞ্জ কৰা নাই ঠিক আছে বাকী বি এড আৰু যিখিনি টাইম আছিল বি এড এণ্ট্ৰেন্সৰ কাৰণে সেইখিনিও চেঞ্জ কৰা নাই মস্ট প্রবেবলি টুয়েলভ নম্বর যেটা সিলেবল আছে সেন্ট এন্থনিজ কলেজ কোকরাঝার এইটু মোটামুটি বিএড এন্ট্রেস আছিল বোধহয় কিন্তু সেই নাই কৰি দিছে আর এম এড এন্ট্রেস অকল মাত্ৰ আফটারনুনত দিছে আর বাকি বিএড কেটা সকল কলেজতে মানে মর্নিং শিফটত দিছে কিন্তু যেটা সেট এন্থনি কলেজ আছিল সেই বিএড এন্ট্রেঞ্স নাই নেকি মই গম নপাও যে নহক এইটো মানে ব্ল্যাঙ্ক আছে আর বাকি কেটা বাকি কেটা ঠিকই আছে সো বিএড এন্ট্রেন্সর ডেট এক্সুয়ালি সাল সলনি হোৱা নাই অল জাস্ট ৰিভাইজ লিখি দিছে কিন্তু কৰা নাই কিন্তু এমএড এন্ট্রেস তো চেঞ্জ হৈছে এমএড এনসে এম এড এন্ট্রেসের কারণে ডেট আছে এই টাইম টাইম টু চেঞ্জ হৈছে সো যিয়ে নহ এই খবৰটো আপোনালোকক জন উচিত আছিল বুলি ভাবি মই এই ভিডিঅটো বনালো সো যেই সো ধন্যবাদ দৰ্শকসকল আজিৰ এই ভিডিওটি চার বেড়ে টাইম ওয়েষ্ট নকৰি ডাইৰেক্ট ভিডিঅটো সমাপ্ত কৰিছো আপোনালোক সকলোকে ধন্যবাদ জানাই আজিৰ এই ভিডিঅটো সমাপ্ত করেছো ধন্যবাদ